হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ঝিঙ্গে দিয়ে নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারিটা আমি একদম অন্যরকম সাথে রান্না করব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে দেখে নেই কীভাবে আমি এই ঝিঙ্গের তরকারিটা রান্না করব। আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এইগুলিকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। এখন আলুটিকে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটিকে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগবে না। আলুটিকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবারে এখানে আমি 500 গ্রাম ঝিঙ্গা খোসাটা চাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙ্গাটিকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলু আর ঝিঙ্গাটিকে নেড়ে চেড়ে মেশানোর পর এর মধ্যে সামান্য একটু আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবারে সবগুলি উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এইবারে এই সবজিটিকে 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব, তবে চুলার আঁচটা কমিয়ে রাখব। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব, এইখানে নিয়েছি সিদ্ধ করা সিমের বীজ। প্রথমে সিমের বীজটিকে শুকনা খোলায় টেলে খোসাটা ছাড়িয়ে তারপর প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এগুলি দিয়ে দিলাম। এখন সিমের বীজটিকে ঝিঙ্গা আর আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো সিমের বীজ দিয়েছি, আপনারা চাইলে এর চেয়েও বেশি বা কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই অবস্থায় অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব জল। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন, তবে নিরামিষ তরকারির মধ্যে ঝোলের পরিমাণটা কম হলেই খেতে ভালো লাগবে। এখন এই তরকারিটিকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা। কুচানো ধনে পাতাটিকে মিশিয়ে নিলেই আমার তরকারিটা রেডি। আমার এই তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।